মুহূর্তে দেখতে পাচ্ছেন খালে নামছে আটল তোলার জন্য। কী মাছ পড়েছে দেখা যাবে, সাধারণত পার্শে মাছ পড়ে, বড় বড় পার্শে মাছ পড়েছে নাকি নামাচ্ছে। এই আটল পাতা আছে, এ দেখা যাচ্ছে বাঁধ, এ বাঁধে বাগদা চিংড়ি পড়েছে। আর পার্শে কী পড়ল, কটা পড়েছে? দুটো পড়েছে, ওই তো অনেকগুলো পড়েছে। নিয়ে আসো দেখি, যা পড়েছে ঝাড়ো না, এই বালতিটা এইখানে নিয়ে আসলে হয়তো। নিয়ে আসো বালতিটা, নিয়ে আসো, ওইখানে নিয়ে যাবে। চলো তাহলে, এই আটলে পার্শে মাছ পড়েছে আর বাগদা চিংড়ি পড়েছে। জল দিতে হবে? ও দিতে হবে, তুই এখন ঢেলে না, তাহলে জল নিয়ে আসো, জল নিয়ে আসো। দেখুন বাগদা পড়েছে, লাফাচ্ছে। হ্যাঁ বাগদা চিংড়ি অনেকগুলো পড়েছে গো, পার্শে মাছ 4-5টা পড়েছে না। চলো দেখি, অনেকগুলো পড়েছে, অনেকগুলো পড়েছে। এটা বাগদা আটকে গেছে, দেখো আটকে গেছে, এটা বাগদা, এই একটা বাগদা। এই জলে দিয়ে দিলাম, মুখ বাঁধা হচ্ছে, আবার পাতা হবে, আবার পাতা হবে। মুখটা বেঁধে দিচ্ছে। এই দেখুন কত বাগদা পড়েছে, জল কমাতে হবে, জল কমে, জল কমে ওইটা ছাড়বে। তো আরেকটা পড়েছে নাকি বাগদা চিংড়ি? হ্যাঁ বাগদা, কতগুলো বাগদা চিংড়ি বাচ্চা, বাচ্চা বাগদা, সে বাচ্চা বাগদা, কত বাগদা পড়েছে দেখুন। আরও আছে, জল কমিয়ে দিলে এই দিদি পার্শে মাছ, এই দিয়ে পার্শে, পার্শে বাগদার পার্শে, বাগদার পার্শে কাঁংড়া, চিতি কাঁংড়া। এটা চিতি কাঁংড়া মরে গেছে না, সেদিন আর জ্যান্ত আছে, নরম হয়ে গেছে। এই পাতা হচ্ছে আর এটা আটল ঝাড়া হবে। পাতা হচ্ছে, নিয়ে আসো, পাতা হয়ে গেল। এই জল যাচ্ছে, জলে পাতা হচ্ছে। আর একটা আটল আছে, সেটা পাতা হবে, এটা ছেড়ে নাও। দেখো পড়েছে কিনা, দেখো আস্তে আস্তে নামে। এই একটা আটল, এই আটল পাতা আছে, দেখা যাক কী পড়ে। চিংড়ি পড়বে অবশ্যই, চিংড়ি পড়বে। পড়েছে পার্শে, পার্শে কাঁংড়া চিংড়ি পড়েছে। এটা কি বড় মাছ পড়েছে, দেখা যাচ্ছে ল্যাটা মাছ, ল্যাটা। নিয়ে আসে ল্যাটা মাছ পড়েছে। খোলো, যন্ত্র খোলা হচ্ছে, মুখটা খোলা হয়ে গেল। ওটা ল্যাটা মাছ পড়েছে, চিংড়ি, বাগদা চিংড়ি, কড়া চিংড়ি, চিতি কাঁংড়া আর পার্শে মাছ পড়েছে। কাঁংড়াগুলো সব আটকে আছে জালে, উঠতে চাইছে না। ব্যাস এইবার দেখুন কত পড়েছে, বড় ল্যাটা, এই ল্যাটা, বড় ল্যাটা পড়েছে। এই দেখুন ল্যাটাটা ছেড়ে দেবে না রেখে দেবে? ও মা, ল্যাটা মাছ ছেড়ে দেবে না রেখে দেবে? ল্যাটা পড়েছে একটা, এ না এই রেখে দিলাম। দেখুন ল্যাটা, এটা ঘরে রান্না হবে, রেখে দিলাম। আর বাগদা চিংড়িগুলো পড়েছে, ওগুলো ছেড়ে দেওয়া হবে পুকুরে। ওই পাততে যাচ্ছে, আবার পেতে দিচ্ছে, আবার পড়বে। নামছে, যেমন পেতে দেওয়া হবে, যেখান থেকে তুলেছে আবার সেখানেই পেতে দেওয়া হচ্ছে। আমরা এবার যাবো বাগদা চিংড়িগুলো ছেড়ে দেবো। আমার এটা নিয়ে যাও, আর বাগদা চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি পুকুরে। আমরা এবার ছাড়তেছি। এই ল্যাটা মাছটা ওখানে পড়ে আছে, ল্যাটা মাছটা ওখানে গুড়িয়ে নাও, ছেড়ে দেবো। সাইডে রেখে দিলাম, ল্যাটা মাছটা নিয়ে আসি। ল্যাটা মাছটাও ছেড়ে দিতে বলছে। হ্যাঁ বলে একটা নিয়ে কী করবে। এই তো এই তো রেখে দাও, বল মরে যাবে তো। আরে ছাড়বো তো, ধরো ধরো ছেড়ে দি মাছ, ছেড়ে দেবো। নিয়ে যাচ্ছি পুকুরে। ও চিতি কাঁকড়াগুলো রেখে দেবো। এই মাছ লাইফে লাইফে পড়ছে, পার্শে মাছ। এ দেখুন কত চিংড়ি, পার্শে মাছ আর চিংড়ি। ছেড়ে দিচ্ছি চিতি কাঁকড়া আর বাগদানি সব ছেড়ে দিচ্ছে। এই ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। হ্যাঁ সব ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানাবেন অবশ্যই, আর অবশ্যই অবশ্যই করে লাইক করবেন আর কমেন্ট করবেন, আর বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওটি দিয়ে। হ্যাঁ।